মক্কায় হজ করতে গিয়ে কাছাড় জেলার আরও এক হাজির মৃত্যু ঘটল। উধারবন সমষ্টির গোসাইপুর এলাকার হাজি জালাল উদ্দিন লস্কর মক্কার আরাফাত ময়দানে হৃদয়রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, গত রবিবার মক্কায় পদপিষ্ট হয়ে বরাক উপত্যকার আরও দুই হাজির মৃত্যু ঘটে। মিনার সাফার ময়দানে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে বরখলার মৌলানা সাইফুদ্দিন বরভুইয়া হাইলাকান্দির চাঁদপুরের সালাহা বেগম বরভুইয়া প্রাণ হারান। এর আগে শিলচর তোপখানা জসির উদ্দিন মজুমদার নামে এক হাজি মারা যান। অনেকেই বলেছেন এটা তাদের সৌভাগ্য, কেননা ইসলাম ধর্মাবলম্বী প্রত্যেক মানুষ আল্লাহর কাছে চায় মক্কাতে যেন তাদের মৃত্যুবরণ হয়, কারণ সেখানে মৃত্যুবরণ করলে সব পাপ মুক্ত হয়। এবার যারা মক্কায় মৃত্যুবরণ করেছেন তাদের সবাইকে মক্কায় দাফন করা হবে বলে জানা গিয়েছে।